আজকের ভিডিওটা একটা ইম্পর্টেন্ট ভিডিও, বাট ভিডিওটা শুরু করার আগে আমরা একটা সিনারিও দিয়ে শুরু করি। সিনারিওটা একটু আমার সাথে আপনারা কল্পনা করুন। সাপোজ আপনি একটা পিসি বিল্ড করবেন এবং আপনার বাজেটটা হচ্ছে 50,000 টাকার আশপাশে প্লাস মাইনাস আর কি। তো আপনি মার্কেটে গেলেন, একটা দোকানে গেলেন। এখন আপনার কাছে জাস্ট দুইটা অপশন থাকতেছে, সেই দুইটা অপশন কী কী সেগুলোর একটা কথাবার্তা বলি। হয়তো আপনি রাইজেনের যে নতুন জেনারেশনের প্রসেসর 8600G, যেটা নিয়ে কিন্তু অনেকে হচ্ছে কথাবার্তা বলতেছে, যেটার এপিইউ অর্থাৎ গ্রাফিক্স ক্যালিবার নাকি বেশ হাই, এটা আপনি পাবেন 22,000 টাকা, এটা একটা অপশন আছে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি রাইজেন 5 5600, যেটার কোনো জিপিউ নাই, ডিসক্রিট জিপিউ লাগে, এটা 10,000 টাকা, প্লাস হচ্ছে একটা রেডিওন RX 580 2048 SP, যেটা 12,000 টাকা, দুইটা মিলে 22,000 টাকা। হয় এই 22,000 টাকা আপনার কাছে যেতে হবে, অথবা এই 22,000 টাকার কাছে আপনার যেতে হবে। আজকের ভিডিওতে আমরা মূলত এটাই বের করবো যে 8600G যে এত আমাদের দাবি করে আসছে, এটা নাকি 1060র মতো পারফরমেন্স দেয়, এটা কি আসলে এত ভালো নতুন পিসি নেওয়ার ক্ষেত্রে, কি এটা নেওয়া ঠিক হবে এপিইউ হিসেবে, নাকি আমাদের 5600+ হচ্ছে 580 যে আগের কম্বোটা, যেটা ওজি কম্বো এই বাজেটের মতো, সেটা নেওয়া ঠিক হবে। সাথে আমি আছি অনুরোধ, আপনারা দেখছেন টেকলেন বাংলাদেশ, চলুন চলে যাক আজকে আমাদের MD-র দুই ভাইয়ের মারামারির মধ্যে। প্রথমে আমরা এই দুইটা জিনিসের একটু দুইটা সিস্টেম নিয়ে একটু কথাবার্তা বলে রাখি, কী স্পেক ইউজ করছি সেটা একটু আপনাদের জানা দরকার। আমাদের যে 8600G সিস্টেমটা, সেটাতে আমরা রাইজেন 5 8600G অফকোর্স ইউজ করছি, যেটার দাম আপনারা এখন 22-23,000 টাকা এরকম পাবেন, সাথে একটা MSI Pro B650 MB মাদার বোর্ড, আর হচ্ছে আমরা ইউজ করছি কোর্সার ভেঞ্জেন্সের 32GB 16GB দুইটা র্যাম। এটা কেন ইউজ করছি একটু পরে বলতেছি আমরা। বাট তারপরে আরেকদিকে আমাদের যে সিস্টেমটা আছে, সেটা হচ্ছে রাইজেন 5 5600, তার সাথে হচ্ছে আমাদের একটা B550M মাদার বোর্ড MSI, তার সাথে হচ্ছে 16GB রিয়াপ্রাসার নক্স র্যাম, 3200 MHz DDR4 সিস্টেম যেহেতু, আর হচ্ছে আমাদের ইউনিকা ব্র্যান্ডের একটা RX 580 GPU। ইউনিকা হচ্ছে একটা নামি দামি একটা চাইনিজ ব্র্যান্ড, যেটা রিসেন্টলি মার্কেটে এন্টার করছে আর কি। এগুলোর মধ্যে আমরা মূলত যেহেতু গ্রাফিক্স ক্যালিবার মাপবো, তো কিছু সিনথেটিক বেঞ্চমার্ক আর গেমিং বেঞ্চমার্কে আমরা সরাসরি টক্কর দিয়ে দেখাবো যে আপনার কোনটা নেওয়া উচিত বা কোনটা নেওয়া উচিত না, কোনটা বেটার পারফরমেন্স করছে। তো প্রথমে একটু সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে চলুন শুরু করি। সিনথেটিক বেঞ্চমার্কের ক্ষেত্রে যদিও এটা হচ্ছে আমাদের একটা GPU বেসড ভিডিও, অর্থাৎ গ্রাফিক্সের ক্যালিবারটা মাপা নিয়ে ভিডিও, বাট তারপরে দুইটা প্রসেসরের মধ্যে ডিফারেন্সটা একটু মাপার জন্য আমরা Geekbench 6 দিয়ে শুরু করি। তো Geekbench 6 যখন সিঙ্গেল কোর মাল্টি কোরটা মেপে দেখলাম যে আমাদের 8600G বেশ ভালো 2494 সিঙ্গেল কোরে আর মাল্টি কোরে 9469 মতো স্কোর করতেছে, সেইখানে কিন্তু আমাদের 5600টা সিঙ্গেলে 2084 আর মাল্টি কোরে 8629 মতো স্কোর পুশ করতেছে। অর্থাৎ ডেফিনেটলি জেনারেশনাল গ্যাপটা কিন্তু CPU পারফরমেন্সে অন্তত আছে। বাট আমাদেরটা তো GPU নিয়ে কারবার, আজকে অনেকে 8600G নিয়ে বলেন নাকি 1060 লেভেলের পারফরমেন্স করে, GTX 1060 লেভেলের সাচ আ বিগ ক্লেম, এটা Radeon 760M গ্রাফিক্স আছে, সেটা নিয়ে মূলত কথাবার্তাটা হবে। তো একটা জিনিস একটু বলে রাখি, গ্রাফিক্সের মেইন যে বেঞ্চমার্কগুলো শুরু করার আগে, এই জিনিসটাতে কিন্তু আমরা ফোর্সফুলি যাতে 8GB VRAM ইউজ করে সেই ব্যবস্থাটা করছি। হ্যাঁ, কারণ আমাদের RX 580 যেটা আছে, যেটা একটা ছদ্মবেশী 570 2048 SP, যেটা এটা কিন্তু 8GB VRAM আছে, এর কারণে এটা হচ্ছে আমরা 8GB BIOS থেকে ফোর্সফুলি করে নিচ্ছি। যাই হোক, মেন বেঞ্চমার্ক আমরা ওপেন সিএল দিয়ে শুরু করি। ওপেন সিএলে যখন আমাদের Radeon 760M তথা 8600G বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে এটা 25,120 মতো স্কোর বুস্ট করে, যেখানে আমাদের 580 সিস্টেমটা কিন্তু বেশ অনেকটাই বেশি, 34,476 মতো স্কোর পুশ করে। অর্থাৎ 580 সিস্টেমটা বেশ ভালো সাইন অফ বেনিফিট প্রথমে ওপেন সেলে দেখায় দিচ্ছে। নেক্সট যখন আমরা ভালকানে শিফট করি, ভালকানে দেখি যে আমাদের 8600G বাবাজি 30,426 মতো স্কোর পুশ করে, সেখানে কিন্তু 580 সিস্টেমটা 42,943 মতো স্কোর পুশ করতেছে। নেক্সটে আমরা 3D Mark ওয়াইল্ড লাইফে যখন টাইম স্পাই দিয়ে দুটো 4K বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে আমাদের 8600G বা Radeon 760M গ্রাফিক্সটা 2,466 মতো স্কোর পুশ করছে গ্রাফিক সেগমেন্টে, সেখানে 580 সিস্টেমটা আমাদের 3,729 মতো স্কোর পুশ করতেছে, এখানেও কিন্তু বেশ ভালো একটা গ্যাপ আছে, 580 একটা ভালো মার্জিনে আগায় আছে। এরপর আমরা MSI কম্বাস্টরে যখন দুটো GPUকে বেঞ্চমার্ক করতে বসে দিলাম, অর্থাৎ দুইটা সিস্টেমকে, তখন দেখলাম যে আমাদের 8600G মাত্র 16 FPS মতো দিচ্ছে, এইখানে আবার সারপ্রাইজিংলি 580 সিস্টেমটা কিছুটা কম, 14 FPS মতো আউটপুট দিচ্ছে। তারপর লাস্টে যখন নোভা বেঞ্চে করলাম, তখন দেখলাম যে নোভা বেঞ্চের 3D গ্রাফিক্স করে আমাদের 8600G কিন্তু 291 মতো স্কোর পুশ করছে, সেখানে কিন্তু আমাদের 580 সিস্টেমটা 261 মতো স্কোর পুশ করছে। মোটামুটি সিনথেটিক বেঞ্চমার্ক দেখে কিন্তু আমরা বুঝলাম যে এখানে কিন্তু আমাদের 8600G সিস্টেমটা মোটামুটি পিছাই আছে, খুব একটা ভালো করতে পারে না লাস্টে দুইটা বেঞ্চমার্ক বাদে। এখন আমরা একটু মেইন জায়গা গেমিং সেগমেন্টে মুভ অন করে চলো।
গেমিং সেগমেন্টে আমরা প্রতিটা গেমকে আবারও বলে রাখি মিডিয়াম প্রিসেটে বেঞ্চমার্ক করছি, এবং কয়েকটা গেমে দুই তিনটা গেমে আমরা একটু এফএসআর 2.1 ব্যালেন্সড প্রিসেট যেটা সেটা একটু হেল্প করছি, বিকজ এই দুইটা আসলে মানে একটু লো কোয়ালিটিরই তো সিস্টেম, বাজেট বিল, তো এর জন্য হচ্ছে আমরা এই জিনিসটা করছি। যাই হোক, সাইবার পাঙ্কে যখন আমরা মিডিয়াম প্রিসেটে, তারপরে হচ্ছে এফএসআর 2.1 মোডে রেখে ব্যালেন্স প্রিসেটে রেখে বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে আমাদের 8600G বা 760M গ্রাফিক্স যেটা সেটা অ্যাভারেজে 38 FPS এবং 1% মতো 26 FPS-এর মতো আমাদেরকে আউটপুট দিচ্ছে, যেখানে কিন্তু RX 580 সিস্টেমটা অ্যাভারেজে 50 FPS এবং 1% মতো 39 FPS-এর মতো আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু বেশ অনেকটাই ভালো বলতে হবে। এরপর যখন আমরা ওয়াচডগ লিজিয়ন বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে লিজিয়নের ক্ষেত্রে আমাদের মিডিয়াম প্রিসেটে আবারও 8600G প্রসেসরটা অ্যাভারেজে 45 FPS এবং 1% মতো 37 FPS-এর মতো মেনটেন করতেছে, সেখানে কিন্তু আমাদের রাইজেন 5 5600 580টা অ্যাভারেজে 59 FPS এবং 1% লোতে 46 FPS-এর মতো মেনটেন করতেছে, বেশ ভালো একটা বাম্প আছে। নেক্সটে আমরা যখন ইউবিসফটের ফার্কারি 6 আবার মিডিয়াম পেস্টে খেললাম, তখন দেখলাম যে অ্যাভারেজে আমাদের 8600G-টা 44 FPS এবং 1% লোতে 38 FPS-এর মতো মেনটেন করতেছে, সেখানে কিন্তু 580 অ্যাভারেজে 65 65 FPS এবং 1% লোতে 54 FPS-এর মতো মেনটেন করতেছে। নেক্সটে যখন আমরা মাইক্রোসফট স্টুডিও ফোর্জা 5 গেমটা খেললাম, ফোর্জা 5 মিডিয়াম প্রিসেটে খেলার সময়, অর্থাৎ ব্যালেন্স প্রিসেটে খেলার সময়, দেখলাম যে আমাদের 8600G সিস্টেমটা অ্যাভারেজে 60 FPS-এর মতো মেনটেন করতেছে, সেখানে আমাদের 580 সিস্টেমটা 67 FPS-এর মতো মেনটেন করতেছে এবং 1% লোতে 42 FPS-এর মতো মেনটেন করতেছে, 1% লোতে 8600G ছিল 46 FPS-এর মতো। ডাইং লাইক 2 টেকলেন স্টুডিওর গেম যখন আমরা খেললাম মিডিয়াম বা ব্যালেন্স প্রিসেটে, তখন দেখলাম যে আমাদের 8600G-টা যেখানে মাত্র অ্যাভারেজে 23 FPS এবং 1% হতে 11 FPS-এর মতো মেনটেন করতেছে, সেইখানে কিন্তু আমাদের রাডিয়ন RX 580 যে সিস্টেমটা সেটা কিন্তু অ্যাভারেজে 42 FPS এবং 1% হতে 32 FPS-এর মতো মেনটেন করতেছে, এখানে কিন্তু ডিসক্রিট জিপিইউ বেশ ভালো একটা অ্যাডভান্টেজ দেখা গেছে। নেক্সটে আমরা রেসিডেন্ট ইভিল 4 রিমাস্টার্ড গেমটা যখন খেললাম, আবারও হচ্ছে গিয়ে ব্যালেন্স প্রিসেটে, তখন দেখলাম যে অ্যাভারেজে আমাদের 8600G-টা 33 FPS এবং 1% হতে 19 FPS-এর মতো মেনটেন করতেছে, সেখানে কিন্তু আমাদের RX 580 সিস্টেমটা অ্যাভারেজে 58 FPS এবং 1% হতে 37 FPS-এর মতো মেনটেন করতেছে। সবার লাস্টে আমরা জাদুর কাঠিওয়ালা গেম হগওয়ার্টস লিগাসিটা খেললাম, হগওয়ার্টস লিগাসি যখন আমরা ব্যালেন্স প্রিসেটে খেললাম, তখন দেখলাম যে আমাদের 8600G সিস্টেমটা অ্যাভারেজে 40 FPS এবং 1% হতে 33 FPS-এর মতো মেনটেন করতেছে, সেখানে কিন্তু আমাদের Ryzen 5 5600টা অ্যাভারেজে 72 FPS এবং 1% লোতে 59 FPS মেনটেন করছে, সরি 580 সিস্টেমটা আর কি, এটা একটু ভুল করছি। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের গেমিং বেঞ্চমার্ক। 7টা গেম শেষে আমরা বেঞ্চমার্ক করে দেখলাম যে অ্যাভারেজে প্রায় আমাদের 8600G যে সিস্টেমটা সেইটা থেকে আমাদের Ryzen 5 5600 + RX 580 সিস্টেমটা প্রায় 51.4% এক্সট্রা পারফরমেন্স পুশ করছে, ঠিক আছে, এটা কিন্তু মানে অনেকটাই বেশি। এবং সেম দাম যদি আপনারা খরচ করেন, এখানে আবার Ryzen 5 8600G র্যামে যেটা করছি, এখানে 32 GB DDR5 র্যাম ইমপ্লিমেন্ট করে সেটাকে 8 GB-কে ফোর্সফুলি করছি, এর জন্য এরকম পারফরমেন্স পাইছি, নাহলে কিন্তু অটোতে থাকলে আর একটু কমে আসতো। অন্যদিকে আমাদের 580 এখনও কিং লেভেল পারফরমেন্স করে দিয়ে যাচ্ছে অন্তত এই বাজেটের লেভেলে, ঠিক আছে। তো এখন কনক্লুশনে কিছু কথা বলে দেওয়া জরুরি, যেটা হচ্ছে আপনারা শুনলে আপনাদের বাইং ডিসিশনটা একটু ইজি হবে। তাহলে দুইটার মধ্যে তো ক্লিয়ারলি আমরা বুঝেই গেলাম যে সিনথেটিক বেঞ্চমার্কে 1 বিটা বাদে আমাদের RX 580 প্লাস যেই হচ্ছে আমাদের Ryzen 5 5600 সেটা কম্বোটা অবশ্যই বেটার, অনেকটাই বেটার। সেখানে 8600G যে 1060 লেভেলের পারফরমেন্সের যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো আসলে খুব একটা ধোপে টিকলো না, সেটা তো আমরা দেখতে পারলাম। বাট কথা হচ্ছে, তাহলে কি 8600G ফেলে দেওয়ার মতো, ফেলে দিতে হবে আপনাদেরকে কিনতে পারবেন না, ব্যাপারটা কিন্তু তা না। এখানে একটা সুন্দর ফাইন লাইন আছে, সাপোজ আপনার বাজেট হচ্ছে এরকম 45-50 হাজার টাকা, আপনার প্রায়োরিটি দুই রকমের। আপনি এমন একটা মানুষ, ধরেন চিন্তা করলেন যে আপনি এই বাজেটেই কিনবেন পিসি, এরপর আপনার আর কোনো আপগ্রেডের প্ল্যান নেই, অনেক কষ্ট করে টাকা জমাইছেন এবং এইটা দিয়ে 45-50-এর মধ্যে যত বেস্ট পারা যায় তখন যদি আপনি নিতে চান, তখন আপনার 5600 580টা নেওয়া উচিত। কারণ হচ্ছে AM4 প্ল্যাটফর্মের 5600টা পুরান প্রসেসর, আর র্যামও কিন্তু আপনি DDR4 পাচ্ছেন। কিন্তু আপনার যদি প্ল্যান থাকেন যে না ভাই, আমি একটা 45-50 দিয়ে পিসি নিব এবং আমার 2 মাস 3 মাস 6 মাস বা 1 বছর পর একটা ভালো প্ল্যানিং আছে, আমি একটা ভালো GPU নেব বা মোটামুটি একটা GPU নিব, সেটা হতে পারে হচ্ছে 4060 হতে পারে, RX 770 হতে পারে, Radeon 7600 হতে পারে, বা 4060 Ti 4070 হতে পারে, সেই ক্ষেত্রে আপনার উচিত 8600G-তে যাওয়া, বিকজ
8600G এটা একটা নিউ জেনারেশনের প্রসেসর সকেটটা নিউ তারপর আপনি DDR5 সিস্টেমে থাকতে পারতেছেন তারপর আপনার যদি PSU ক্লিয়ারেন্স থাকে আপনি যে কোনো মাদারবোর্ডে হচ্ছে আপনি একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগায় দেন PSU অনুযায়ী আপনার সিস্টেমের ডিমান্ড এবং আপনার ডিমান্ড অনুযায়ী সেই ক্ষেত্রে কিন্তু 5600 তুলনায় 8600G বটলনেকিং ফ্যাক্টরটা কিছুটা হলেও কম থাকবে এবং CPU ওয়াইজও কিন্তু 8600G বেটার দেন 5600 সেটা তো আমরা গিগবেঞ্চ একটা ছোট ইয়ে করে দেখলামই তো এখানে একটা ফাইন লাইন থাকলো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি 5600 আর 580 এটা নিয়ে নিছি এখন কি আমার আর কোনো উপায় নেই আমি কি চাইলে GPU আপগ্রেড করতে পারবো না ইয়েস পারবেন 5600 কিন্তু একটা বেশ ভালো CPU এটার সাথে আমি হার্ডওয়্যার আনবক্সড ভিডিওতে দেখছিলাম 4070 লাগালেও কিন্তু ওরকম কিন্তু ডিফারেন্সটা নাই ঠিক আছে পারফরমেন্সের যে আপনি বটন লেকিং ডিফারেন্স সেটা কিন্তু খুব একটা বেশি না সেই ক্ষেত্রে 5600 জন্য আপনি 4060 Ti এগুলোতে ইজিলি আপগ্রেড করতে পারবেন যদি আপনার PSUটা মোটামুটি ভালো হয় হ্যাঁ অর্থাৎ তাদেরও আপগ্রেড অপশন থাকছে বাট আপনি যদি কিনতে যান তাহলে মোদ্দা কথা হচ্ছে আপনার যদি ফিক্সড বাজেট থাকে জীবনেও আপনি আপগ্রেড করবেন না আপনি 5600 580তে যা অনেক ভালো পারফরমেন্স পাবেন আর আপনার যদি একটা আপগ্রেডের চিন্তাভাবনা থাকে GPU বা পুরো সিস্টেমে 8600 দিতে চান আজকে ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট এটা বারবার বলবো না আর আমাদের একটা গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ সেটা জয়নিং লিঙ্কটা নিচে দিয়ে দিলাম আপনারা চাইলে হচ্ছে জয়েন হয়ে যেতে পারেন এখানে জয়েন হলে আমরা নানা রকম CPU GPU মারামারি নেক্সট আমাদের ভিডিও কী নিয়ে আসতেছে সেটার আপডেট নানা রকম আপনার সমস্যা থাকলে সেগুলো আলোচনা তারপরে অনেক কিছু নিয়ে আমরা আড্ডা দিই ঠিক আছে তো দেখাবো অন্য কোনো ভিডিওতে তার জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান